বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বাচ্চাটাকে সামনে দে। জেলার বিভিন্ন কৌণিক প্রান্তের ছোটে এখন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের এই অনুষ্ঠান মঞ্চ। সকলের প্রতি অনুরোধ, আপনারাও সকলে অনুরোধগুলি উদ্ভাসিত হোক ছোট্ট ছোট্ট শিশু। আচ্ছা, প্রতি বছর আমরা শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদেরকে নিয়ে এই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করি। কারণ দীর্ঘ সময় 90-এর দশক থেকে যখন মুর্শিদাবাদ জেলা জুড়ে থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রচুর সংখ্যক বাচ্চা আমরা পেতে থাকলাম, আক্রান্ত পেতে থাকলাম, তখন আমাদের মাথায় ভাবনা এসেছিল এদের রক্তের অভাবে যেন মুর্শিদাবাদের কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা চলে না যায়। আমরা সবাইকে আমাদের মধ্যে, আমাদের বৃহত্তর পরিবারের মধ্যে আবদ্ধ করে রেখেছিলাম এবং আমরা শপথ নিয়েছিলাম প্রত্যেকটা বাচ্চা সারা বছর যে সময় রক্ত লাগবে আমরা তাদেরকে সেই রক্ত যোগান দেওয়ার ব্যবস্থা করব। একই সাথে সাথে তো শুধু তাদের এই জীবনযুদ্ধে কিছুটা আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। এবং আজকের এই দিনে বোনেরা যেমন দাদাদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা অনুষ্ঠান আয়োজন করে, আমরাও চাই ওদেরও সুস্থ জীবন, দীর্ঘায়ু জীবন, তার জন্য আমরা ওদেরকে নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠানটা আয়োজন করি। এই বছর আমাদের প্রায় 52 জন যারা জেলার বিভিন্ন প্রান্তের বাচ্চা রয়েছে তারা আসবে, তাদের পরিবার নিয়ে আসবে, তারা এখানে ভাইফোঁটা নেবে, তারা পরিবারের সকলকে নিয়ে আজকের দিনটা আমাদের সাথে একই সাথে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে এখানে, এবং তারপর তারা যে যার বাড়ি ফিরে যাবে। মিলেন্দু সাহা, সম্পাদক, শহীদ ক্ষুদিরাম। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।